বিপিএফৰ মানুহবিলাকে গণতন্ত্র বুঝি নাপায়, কারণ আগ্রামা মহিলাৰে রাজতন্ত্র চলাইছিল। এই কারণে গণতন্ত্র নির্বাচন প্রচার চলাই নির্বাচন সভাবিলাক উৎসবের নিচিনা হয়। গতি তেখেতসকলৰ আহিব কোন আছে? তেখেতসকলে না কংগ্রেসের লগত আছে, না বিজেপির লগত আছে, না কারবার লগত আছে, তেখেতসকলৰ লগত কোনো নাই। এতিয়া আমার এন ডি এ আছে, গতি এন ডি এর নেতা সকলে আহিছে, এটা উৎসব আমি উদযাপন করছো। গতি আজি বিপিএফে শেষ বারের কারণে নাঙলের ছবিটো প্রদর্শনী করেছে, ইয়ার বাইরে একে নাই। ইয়ার পিছনে আর নাঙলের ছবি ইলেকশন খেলবলে কোনো নাই। আমার নির্বাচন প্রচার প্রায় শেষ হয়েছে। জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া 3 লাখতকে অধিক ব্যবধানত বিজয় হবলে গৈ আছে, ইয়াত কোনো সন্দেহ নাই। এতিয়া আমি আজিলৈকে কব নোৱাৰো, কংগ্ৰেছ হব পাৰে, কিন্তু অহাকালি যেতিয়া শেষ হব তেতিয়া মই কম। সেই প্ৰাৰ্থীটো একো কণ্টেষ্ট নাহে, বহুত দূৰত থাকিব জানিনে। আৰু এই টৰ্চটো লাভ নাই, টৰ্চৰ বেটাৰী ওলাই গল। ইফালে নাঙলটোতো 2020 চনতে নাঙলৰ ওপৰত ট্ৰেক্টৰ উঠি গল। নাঙলৰ ওপৰত ট্ৰেক্টৰটো উঠাই চাওকচোন আপোনালোকে কি হব, কি হব, ভাঙি যাব। তো ভাঙি গল না? 2020 চনতে নাঙল ভাঙি গল, আর নাঙল নাই। এই কারণে এটা অরুণোদয় লাগে, রেশন কার্ড লাগে, শান্তি সম্প্রীতি নিরাপত্তা লাগে, এই গোটাই পরিবেশ, মাটি বাড়ির অধিকার লাগে, মাটি পাত্তা পাব লাগে, অপরেশ অঞ্চলত এই কামটা করব লাগিলে ট্রেক্টরত ভোট দিব লাগিব। এই কারণে মই আপনাদের কব আইছো, এনেকুৱা শান্তির পরিবেশ আগত আছে নেকি? বিপিএফৰ সময়ত ইলেকশন আহিলে মারামারি করে, হিংসা করে, ইহতর সময়ত মদ ভাং জুয়া মারা মারি হিংসা হিংকি সব শেষ হয়ে গেছে। এই 3টা বছরে আরাম পাইছিল নাই? এই 3টা বছরে ভাল পাইছিল নাই?